এক্সপ্রেস অনলাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এক্সপ্রেস অনলাইনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে নারদ কাণ্ডে চার হেভিওয়েটের গ্রেফতার এবং তার পরবর্তী অবস্থা। আপনাদের জানিয়ে রাখি যে কাল যখন আমরা অনুষ্ঠান করছিলাম তখন আপনাদের জানিয়েছিলাম যে নিম্ন আদালত থেকে এই চারজনেরই জামিন মঞ্জুর হয়েছে, কিন্তু তারপর রাত 10:30টায় হাইকোর্টে মুভ করে সিবিআই এবং হাইকোর্ট তাদের জামিন রদ করে দেয় এবং জামিন রদ করার ফলে তাদের হাজতবাস নির্ধারিত হয়ে যায় এবং গতকাল রাত 1:30টার সময় তাদের নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে। সময় শোভন চট্টোপাধ্যায় মদন বেশ খানিকটা অসুস্থতা অনুভব করেন। মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে, সুব্রতকেও নিয়ে যাওয়া হয়। প্রথম দুজনকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়, সুব্রতকে ছেড়ে দেওয়া হয়, তিনি জেলে যান। কিন্তু বেলা 10:30টার সময় আবার তিনি অসুস্থ হয়ে পড়েন, তারপর তিনি হাসপাতালে ভর্তি হন SSKM এর উর্বান ওয়ার্ডে। SSKM এর উর্বান ওয়ার্ডে 103, 102 এবং 106 নম্বর কেবিন গুলিতে এখন এরা রয়েছেন। ববি হাকিম বা ফিরাদ হাকিম, যিনি রাজ্যের পরিবহন মন্ত্রী এবং পুরসভার চেয়ারম্যান, তিনি এখনো পর্যন্ত সুস্থ আছেন এবং তিনি জেলেই রয়েছেন, যদিও তিনি জানিয়েছেন যে তিনি মনে করেন যে করোনা কালে তাকে কাজ করতে দেওয়া হলো না। সিবিআই আজকে সিদ্ধান্ত নিয়েছে যে তারা সুপ্রিম কোর্ট থেকে ক্যাভিট করে রেখেছে, অর্থাৎ যদি আগামীকাল হাইকোর্টে মুভ করবে তৃণমূল কংগ্রেস, কারণ আজকে তারা তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন জানিয়েছিল, সেই আবেদন হাইকোর্ট জানিয়েছে বুধবার হবে। যদি দেখা যায় যে কোন কারণে নাম হলো হাইকোর্টে, যাতে সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস কোনো সিদ্ধান্ত না হয় তার জন্য তারা ক্যাভিট করে রাখছে। এবং অন্যদিকে আরো একটি খবর যে তৃণমূল কংগ্রেসকে সহায়তা করার জন্য কংগ্রেসের সাংসদ অভিষেক মানু সিংভি, যিনি একজন বিশিষ্ট আইনজীবী, তিনি উড়ে আসছেন কলকাতায়। আমরা এই বিষয় নিয়ে, অর্থাৎ সিবিআই এর ফাঁদে কি সত্যি পা দিল তৃণমূল কংগ্রেস, এই বিষয়ে আলোচনার জন্য আজকে এসটিএম একটি প্যানেলকে আমাদের স্টুডিওতে হাজির করেছি। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিশিষ্ট আইনজীবী, কলকাতা হাইকোর্টের এবং অন্যান্য কোনো তিনি আইন পরিচালনা করেন, সেই বিশিষ্ট আইনজীবী অনিন্দ রায়চৌধুরী আজকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন, এবং আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা প্রদীপ সিং। আমি প্রথমে অনিন্দ রায়চৌধুরীর কাছে যাব। অনিন্দ রায়চৌধুরী, কালকে যে ঘটনাটি ঘটল, অর্থাৎ নিম্ন আদালত ব্যাংকশাল কোর্ট তারা জামিন মঞ্জুর করলো চারজনের, তার পরবর্তী পর্বে আমরা দেখলাম যে হাইকোর্টে রাতের বেলা গিয়ে একদম একতরফা একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো এবং সেক্ষেত্রে তৃণমূলের কার্যত কোনো প্রতিনিধিত্ব ছিল না, সিবিআই এর আইনজীবীরা ছিলেন, তারা চারজনেরই জামিন নামঞ্জুর করলেন। বিষয়টি কিভাবে হয়েছে বিস্তারিত যদি আমাদের একটু জানাও অনিন্দ। একদমই তাই, আমি পরিষ্কারভাবে কয়েকটা কথা আপনাদের সামনে বলতে চাই, সেটা এইগুলো নিয়ে কিছু মানুষের বিভিন্ন দ্বিমত পোষণ করছে, কিন্তু আইনটা খুব স্পেসিফিক। আইনটা স্পেসিফিক এই কারণে, যখন ইনাদেরকে সিবিআই অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করার পর যখন সিবিআই স্পেশাল কোর্ট, ফার্স্ট স্পেশাল কোর্ট ব্যাংকশাল কোর্টে যখন ওদেরকে প্রোডাকশন দিল, তখন হেয়ারিং হওয়ার পর বিচারক মনে করলেন যে এই হেয়ারিং হওয়ার পর এদেরকে আর জেলে রাখার দরকার নেই, কারণ চার্জশিট হয়ে গেছে। চার্জশিট হয়ে গেলে আলাদা করে ইন্ট্রোগেশন বা ইনভেস্টিগেশনের পার্টের দরকার হয় না, কারণ এর উপরে অনেক সুপ্রিম কোর্টের ভালো ভালো জাজমেন্টও আছে এবং প্রস্তুতদশা কোর্ট বারবার সেই কথা বলেছেন, ওই জন্য ওদেরকে সেই হিসাবে জামিন মঞ্জুর করে। কিন্তু জামিন মঞ্জুর করার পর কলকাতা হাইকোর্টে সিবিআই ওয়েটই করছিল যেন জামিনটা মঞ্জুর হওয়ার সঙ্গে সঙ্গে ওরা সিবিআই চলে যাবে কলকাতা হাইকোর্টে, এবং কলকাতা হাইকোর্টে ওরা একটা মামলা ফাইল করে, রিট পিটিশন ফাইল করে ওরা বলে যে যেভাবে জামিন মঞ্জুর হয়েছে সেই জামিন মঞ্জুর একতরফা করা হয়েছে এবং এখানে আমাদের কথা শোনা হয়নি, এবং তার সাথে এটাও বলে যে পরিস্থিতি এবং পরিবেশের উপরে যেরকম ভাবে নজর দেওয়া হচ্ছে, যেরকম মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রী কর্মী সমর্থকরা এসে সিবিআই এর অফিসিয়ালস এবং নিজাম প্যালেস উপরে হামলা চালাচ্ছে, সেটা একটা মারাত্মক ব্যাপার ঘটতে পারে, একটা অশান্তি ঘটতে পারে এবং একটা আইন শৃঙ্খলার একটা অবনতি হতে পারে। সেই জন্য তারা কি করে, তারা একটা রিট পিটিশন দাখিল করে। রিট পিটিশন দাখিল করে ওরা বলে যে অপারেশন অফ দা অর্ডার, অর্থাৎ যে অর্ডারটা লোয়ার কোর্ট দিয়েছে সেই লোয়ার কোর্টের অপারেশনটাকে ওরা স্টে দেয়। যখনই একটা লোয়ার কোর্টের কোনো অপারেশনকে বা অর্ডারকে স্টে দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে জেল কাস্টডি যে সিবিআই প্রেয়ার ছিল সেটা সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যায়। এবার এখানে প্রশ্ন হচ্ছে একতরফা হিয়ারিং, একতরফা হিয়ারিং নিয়ে এখানে কয়েকটা কথা আমার বলার আছে একজন আইনের ছাত্র হিসাবে, যে ক্রিমিনাল কোর্টের যে অর্ডার সেই অর্ডারটাকে কিন্তু চ্যালেঞ্জ করে ওরা একটা রিট পিটিশন ফাইল করে এবং অর্ডারটাকে স্টে নিয়েছে,
এরা নতুন কোন ক্রিমিনাল মোশন বা ক্রিমিনাল অ্যাপিল কিন্তু ফাইল করেনি, এটা মাথায় রাখতে হবে। যদি ক্রিমিনাল অ্যাপিল বা ক্রিমিনাল মোশন কোন ফাইল করতো তাহলে তাদেরকে কপি সার্ভিস করার কথা ছিল। এখানে কলকাতা হাইকোর্টে দুটো সাইট আছে, একটা অরিজিনাল সাইট একটা অ্যাপিলেট সাইট। এখানে মামলা ফাইল হয়েছে অ্যাপিলেট সাইডে, অ্যাপিলেট সাইড রুলস কলকাতা হাইকোর্টে যে আছে অ্যাপিলেট সাইড রুলস অফ কলকাতা হাইকোর্ট, তাতে পরিষ্কার বলা আছে যে কোনো রিট পিটিশন করতে গেলে এবং যে কোনো রিট পিটিশন ফাইল করতে গেলে 48 ঘন্টার মধ্যে যাদের বিরুদ্ধে রিট পিটিশন হচ্ছে এবং গভর্নমেন্ট যে অথরিটি তাদেরকে কপি সার্ভিস করতে হবে, সেটা একদম আইনে বলা আছে 27 অ্যাপিলেট সাইড রুলসে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, এখানে কলকাতা হাইকোর্টে একটা জজেদের একটা ডিসক্রিশন পাওয়ার থাকে, সেখানে একটা লিভ তারা দিতে পারে। ধরুন আর্জেন্সি বেসিসে আমি কোনো মামলা করলাম, আমার বাড়ি কালকে ভাঙা হবে, কর্পোরেশন রেডি হয়ে বসে আছে, আমি যদি 48 ঘন্টার মধ্যে ওদেরকে কপি সার্ভিস করে আমি কোর্টে হেয়ারিং করতে যাই তাহলে দেখা যাবে বাড়িটা ভেঙে তছনছ করে দিয়েছে কলকাতা কর্পোরেশন। যাই জন্য আমরা কোর্টের কাছে প্রেয়ার করি যে স্পেশাল লিভ দাও আমাকে, স্পেশাল লিভের মাধ্যমে আমি যাতে তোমার কাছে বলতে পারি এবং তুমি একতরফা আমাকে আদেশ দাও যাতে বাড়িটা না ভাঙতে পারি। ঠিক সিবিআই তৃণমূলের এই ভুলটাকে সামনে তুলে আনলো এবং তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভাবে ওয়েল অ্যাডভান্টেজ পজিশনে থাকার সত্ত্বেও মামলাটাকে আলটিমেট হারতে হলো সিবিআই এর কাছে এবং এক গোল খেতে হলো। কারণ সিবিআই অপেক্ষাই করছিল যে ঠিক এই অ্যাডভান্টেজে সিবিআই চিফ জাস্টিসের কাছে তারা বললো যে পরিস্থিতি এবং পরিবেশ সামগ্রিকভাবে খুব খারাপ হচ্ছে এবং আমরা তোমার অপারেশন যে পার্টটা আছে সেটাকে তোমরা অ্যাপিলেট প্রোটেকশন এবং তোমাকে স্পেশাল লিভ তুমি আমাদের দাও, আমরা মামলাটা শুনবো। এবং মামলাটা শোনার সঙ্গে সঙ্গে সিবিআই যিনি অ্যাডভোকেট ছিলেন ওয়াইজেড দস্তুর এবং তুষার মেহতা সলিসিটর জেনারেল তাদের দুজনের যৌথ উদ্যোগে এই মামলাটা হয় এবং মামলাটা একতরফা যে রায় দেয়া হয়েছিল আমাদের লোয়ার কোর্টে সেটাকে ওরা ভ্যাকেট করে ওদেরকে জুডিশিয়াল কাস্টডিটা করে। এখানে একটা প্রশ্ন হচ্ছে যে এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী তিনি বলছেন যে আমরা জানতে পারলাম না, উনাদের জানা দরকার ছিল না, কিন্তু দেখা যাচ্ছে যে যখন স্টেটকে কিশোর দত্ত রিপ্রেজেন্ট করছে তখন স্টেটকে কিশোর দত্ত রিপ্রেজেন্ট করার পরও কল্যাণ বাবুদের কাছে কেন এই তথ্য পৌঁছলো না যে সিবিআই হাইকোর্টে যাবে না বা হাইকোর্টে মামলা করছে, যেটা কিশোর দত্ত জানতে পারছেন সেটা কল্যাণ ব্যানার্জি জানতে পারছেন না। অতএব আমার মনে হয় সিবিআই আইনগত দিক দিয়ে যথেষ্ট সচ্ছল এবং সুন্দর কাজ করেছে। এখানে আইন নিয়ে যদি কোনো অ্যাম্বিগুইটি থেকে থাকে যারা তৈরি করছে তারা মিথ্যা একটা অ্যাম্বিগুইটি তৈরি করার চেষ্টা করছে। আমি প্রদীপ সিং এর কাছে যাব, কিন্তু তার আগে একটি প্রশ্ন করবো, বাড়ি আমার কালকে ভাঙা হবে তার জন্য আমি স্পেশাল লিভ চাইলাম এবং সেটা গ্রান্টেড হলো, কিন্তু এক্ষেত্রে এমন কি আর্জেন্সি ছিল যে জামিন যাদের দেয়া হয়েছে তারা কি কোন রকম প্রুফ ট্যাম্পারিং করতো, তারা কি কোনো সাক্ষীকে ভয় দেখাতো? কারণ গত 6 বছর ধরে তারা যখন এই কাজটি করেনি তখন এই আর্জেন্সির জন্য স্পেশাল লিভ পিটিশনের কি দায় পড়লো বা এত দ্রুত কেন স্পেশাল লিভ পিটিশন করা হলো? এখানে কি একটা প্রশ্ন থেকে যাচ্ছে অনিন্দ? দেখুন আইনে ছাত্রসভায় একটা কথা বলি, সেটা হচ্ছে, হ্যাঁ বলুন বলুন বলুন, আমি তারপর আসবো। প্রদীপ কি বলছেন? আমি বলবো? আচ্ছা প্রদীপ বাবু বলেন। হ্যাঁ বলুন বলুন বলুন, কি বলতে চাইছেন? হ্যাঁ ব্যাপারটা হলো দাদা, আমি আপনি দীর্ঘদিন ধরে আছেন, এই নারদা মামলা নিয়ে আপনি কোন চ্যানেলের নাম করছি না, তখন তৎকালীন আপনি যে চ্যানেলে ছিলেন সেই চ্যানেলে আপনার আপনিও সেখানেই সঞ্চালক ছিলেন আর আমিও ছিলাম, তখন থেকেই আমি স্বীকার করেছি যে রাজনৈতিক ব্যক্তিত্বরা যে কোনো ভাবে, আমি তখন চ্যালেঞ্জও করেছিলাম যদি বিজেপি লেফটের কেউ আমাকে ক্যামেরা বন্দি মানে ক্যামেরায় ছবি তুলছে এই অবস্থায় কোনো কেউ টাকা দেয় তাহলে আমি সেটা গ্রহণ করব। তার কারণ আমি এটা জানি যে আমার রাজনৈতিক কাজ চালাতে গেলে আমি আমার পকেটের টাকা দিয়ে আমি চালাতে পারবো না, আমাকে মানুষের কাছে হাত পাততে হবে, সাহায্য চাইতে হবে, এবং সেখানে কোনো মানুষ যদি আমাকে সেই টাকা দেয় এবং সেই টাকা গ্রহণ করে আমি যদি সেই যে কাজের জন্য গ্রহণ করছি সেই কাজের জন্য যদি প্রপারলি ব্যবহার করি সেই টাকা তাহলে কোনো অন্যায় নয়, আর যদি কোনো ব্যবহার না করি যদি নিজের পক্ষগ্রস্ত করি তাহলে তাও তবে অন্যায়। এটা আমি একটা কথা বুঝি তখনও বলেছি আজও বলেছি। আমি এই ইস্যুতে আসবো, কিন্তু তার আগে অনিন্দ যে আইনগত বিষয়টি বলেছে সেটি অনেক ইম্পর্টেন্ট, এই জন্যে আমি অনিন্দকে যে প্রশ্নটা করেছি এক্ষেত্রে স্পেশাল লিভের কি দরকার হয়ে পড়লো, এত আর্জেন্সি কেন?
এখন প্রশ্ন হচ্ছে চিফ জাস্টিস যদি মনে করেন এটা চিফ জাস্টিসের ডিসক্রিশন পাওয়ার, তিনি যদি মনে করেন কোন কোন কেসে এটাকে স্পেশাল লিভ দেওয়া যেতে পারে, কোন কোন কেসে চিফ জাস্টিস মনে করতে পারে যে এটাকে স্পেশাল লিভ দেওয়া যেতে পারে না। সব থেকে আশ্চর্যের বিষয়, স্পেশাল লিভ উনি দিয়ে মামলাটা শুনে রাত্রির বেলা উনি অর্ডার পাস করেছেন। এরম অনেক উদাহরণ আছে কলকাতা হাইকোর্ট, বম্বে হাইকোর্টে। আপনি জানেন যে বম্বে হাইকোর্টে একবার সরকারকে ফেলে দেওয়ার জন্য অভিষেক মনু সিংভিজিরা এবং বড় বড় আইনজীবীরা তারাও সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। অতএব যদি কলকাতা হাইকোর্টে মনে হতে পারে স্পেশাল কোন লিভ দিয়ে তাদের আর্জেন্সি বোঝাতে পারে যদি তার সিবিআই এর আইনজীবীরা, তাহলে চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তাদেরকে লিভ দিয়েছে। এখন এই লিভটা দিয়েছে কি ঠিক লিভ কি না ঠিক, কি স্যাংশনটা ঠিক ছিল কি না ছিল, এই নিয়ে প্রশ্ন থাকতেই পারে। কিন্তু এই নিয়ে প্রশ্ন থাকতে গেলে আপনাকে সুপ্রিম কোর্টে যেতে হবে বা কলকাতা হাইকোর্টে একটা রিভিউ পিটিশন ফাইল করতে হবে। এখন যতক্ষণ না এই রিভিউ পিটিশন ফাইল হচ্ছে বা সুপ্রিম কোর্টে যেতে পারছে সরকার পক্ষ, ততক্ষণ এই নিয়ে কোনো মন্তব্য করা আইনের ছাত্র হিসাবে আমার পক্ষে সম্ভব হবে না। রাইট অরিন্দ, একটা কথা জিজ্ঞাসা করি, তার মানে একটা জিনিস তো পরিষ্কার হয়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসে যে আইনি সেলটা রয়েছে অর্থাৎ আইনের বিষয়টা যারা দেখাশোনা করেন, অ্যাডভোকেট জেনারেল রাজ্যে তিনি জানতে পারলেন, অথচ তৃণমূলের পক্ষে যিনি আইনজীবী ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানতে পারলেন না। এর মধ্যে কি কোনো একটা স্লিপশট রয়েছে বলে মনে হচ্ছে, যার জন্য ইনফরমেশন ল্যাক একটা কোথাও করেছে, যার জন্য কালকে রাত্রিবেলা একতরফা সিবিআই অর্ডারটা নিয়ে চলে গেল? একদমই তাই, কারণ যদি তৃণমূলের সরকার পক্ষের যারা আইনজীবী ছিলেন বা আসামি হয়ে যারা সওয়াল করেছিলেন, তারা যদি কলকাতা হাইকোর্টে অ্যাপিয়ার করে বলতেন যে আমরা এই কেসে অ্যাপিয়ার করে আমাদের কিছু বক্তব্য আছে আপনাকে শুনতে হবে এবং এক্সপার্ট হিয়ারিং আপনি করতে পারবেন না, তাহলে হয়তো চিফ জাস্টিস তার অন্য কোনো মোটিভ বা অন্য কোনো মোশনে তিনি মামলাটা শুনতে পারতেন। যেহেতু এখানে কেউ অ্যাপিয়ার করেনি, একতরফা সিবিআই অ্যাপিয়ার করেছে এবং কিশোর দত্ত নিজে অ্যাপিয়ার করে বলেছেন যে আমি এই কেসে স্টেটের হয়ে অ্যাপিয়ার করছি, অতএব মনে করেছে মহামান্য আদালতের যিনি চিফ জাস্টিস যে এখানে দুতরফেই তারা আর্গুমেন্ট শুনেছে, হিয়ারিং শুনেছে। হিয়ারিং শোনার পর অপারেশন যেটা দিয়েছিল লোয়ার কোর্ট, যে অর্ডারটা দিয়েছিল সেই অপারেশন অব অর্ডারটাকে ওনারা স্টে করেছেন এবং অপারেশন অব অর্ডারটা স্টে হওয়ার সঙ্গে সঙ্গে জুডিশিয়াল কাস্টাডি যেটা সিবিআই রিমান্ডেড প্রেয়ার ছিল সেই প্রেয়ারটা কার্যকরী হয়েছে এবং সেই সেই অনুযায়ী ব্যবস্থা হয়েছে এবং তারা আজকে জেলে গেছে। কিন্তু এখানে মুশকিল হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যারা আইনজীবী সেল তারা রাস্তায় নেমে যতটা বেশি অ্যাক্টিভ ছিলেন, কোর্টে তাদের অ্যাক্টিভ অত দেখা যায়নি। আমি বলতে পারবো না, আমি যেহেতু রাজনীতির লোক না, একজন আইনজীবী হিসাবে আপনার কাছে আজকে বলছি যে তাদের উচিত ছিল যে এই ফলো আপটা রাখার, অন্তত যে সিবিআই, এর আগে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে যে একটা কেসের হারার সঙ্গে সঙ্গে মদন মিত্রের কেসে তারা সিবিআই হাইকোর্টে অ্যাপিল করেছে। আজকে যদি আইনজীবী হিসাবে এবং তৃণমূলের আইনজীবী সেল যদি সক্রিয় থাকতো এবং কলকাতা হাইকোর্টের প্রতি সজাগ দৃষ্টি থাকতো, তাহলে মনে হয় আজকে এই ঘটনাটা ঘটতো না এবং তারা যথেষ্ট পরিমাণে যদি ওয়াকিবহল থেকে যদি কাজটা করতো এবং হিয়ারিং এর সুযোগ নিয়ে তারা যদি কোর্টকে বোঝাতে পারতো, তাহলে এই ঘটনা আজকে ঘটতো না। রাইট, আমি আমি প্রদীপ সিং, প্রদীপ সিং কোথাও কি দেখে মনে হচ্ছে সিএ পাতা দিল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজাম প্যালেসে গিয়ে একটা স্থান করলেন যেটা সিবিআই সাইট একটা তারা যে মুখ্যমন্ত্রী নিজে নিজাম প্যালেসে গেট ভাঙার চেষ্টা করেছেন, সাইট করেছেন রাজভবনে ভিতরে সিবিআই একটা তাদের পাতে তৃণমূল দিল। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় যারা আজকের দিনে অ্যারেস্ট হয়েছেন তাদের মধ্যে তিনজনকে তো নিজের সন্তানের মতো দেখেন, একজনকে নিজের গুরু হিসাবে জানেন, সুব্রত মুখার্জিকে নিজের গুরু হিসাবে দেখেন আর তিনজনকে নিজের সন্তানের মতো দেখেন, ববি ববি শোভন আর মদন তিনজনকে নিজের সন্তানের মতো দেখেন। কোন পরিবারে তার তিন সন্তান আক্রান্ত হচ্ছে অন্যায়ভাবে, পুলিশ তাকে তুলে নিয়ে যাচ্ছে, সেই পরিবারের মা তাদের আটকাতে যাবে না, এটা কোথাও আপনি মানে দেখবেন না, এটা হবে না, মা যাবে এই আটকাতে। সেখানে সেখানে যদি রাজনৈতিক দিক থেকে বলি, যদি তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে বলি, তাহলে আমি বলি যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অলরেডি নিজে টুইটারে এবং ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্ত কর্মীকে এই যে যে কাজগুলো তারা ঘটিয়েছে তার থেকে বিরত থাকতে বলেছেন। তিনি বলেছেন যে আইন আইনের পথে চলবে, আমরা আইনের মাধ্যমেই জয়যুক্ত হব, কারণ যে ঘটনাটা ঘটেছে সেটা এটা কোনো কেসই নয়, এই কেসটা সিবিআই শুধু হ্যাকেল করার জন্য, আমাদের মনোবল ভাঙার জন্য শুধু প্রয়োগ করছে মাত্র। এই কেসটা কোনোদিন সিবিআই জিততে পারবে না,
যে যে যার কোনো মেটেরিয়াল নেই, যায় যে অর্থ যদি দেওয়া হয় সেই অর্থের সুবিধাভোগ কেউ করেনি, যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে সেটাকে আপনি যতই অন্যায় প্রমাণ করার চেষ্টা করুন অন্যায় প্রমাণ করতে পারবেন না। গেল এক রাইট। কিন্তু আমি অনিন্দ্যর কাছে, দাদা বলেনি একটু, বলছি যে তার মধ্যেও আমি তো আপনাকে বলি, ববিদা অত্যন্ত পপুলার মানুষ, মদন মিত্র কতটা পপুলার সেটা আমার থেকে ভালো আপনি জানেন, কারণ মদন মিত্রের সঙ্গে সম্পর্ক আপনার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, মদন মিত্র যদি আপনাকে ইন্টারভিউ দেয় সেটা রেটিং কোথায় যায় সেটা জানেন, এইসব পপুলার মানুষদের যদি আপনি ওরকম ভাবে আটকাতে যান অন্যায় ভাবে, তাহলে যে মানুষ তাদের যে ভালোবাসে তাদের আবেগটা যে বাদন ছাড়াই হবে এটা তো নর্মাল দাদা, এটার মধ্যে অন্যায় কিছু নেই, আর সেই বাদনকে সবসময় আপনি আটকাতে পারবেন না। যখন নদীতে ঢেউ আসে তখন রাস্তায় যখন জল চলে যায় আপনি সেই রাস্তার জলটা আটকাতে পারবেন না, কিন্তু সারা বাংলা জুড়ে কিন্তু সেটা ঘটেনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন এবং তার সেই সঙ্গে সঙ্গে ওনার কথা শুনে সমস্ত মানুষ শান্ত হয়ে গেছে, শান্ত হিসাব কর্মী সমস্ত কর্মীরাই শান্ত হিসাব অবস্থায় আছে, এবং না হলে আজকে বিজেপি যেভাবে যে অন্যায় ভাবে আমাদের এই তিন নেতাকে কিংবা মন্ত্রীকে একজন বিধায়ককে গ্রেপ্তার করেছে, যে অন্যায় পদ্ধতি মাধ্যমে ভারতবর্ষে এর আগে কখনো ঘটেনি, আইনজীবী আছেন অনিন্দ্যদা আছেন, অনিন্দ্যদাকে জিজ্ঞেস করুন, এইভাবে কৌশল করে যেখানে মোটেন স্পিকার আছে সেই রকম জায়গায় 4 জানুয়ারির চিঠিকে সাইন করে অ্যাপ্রুভাল দেওয়া, এরকম ভারতবর্ষে কখনো হয়নি, এটা কৌশল করে তৃণমূল কংগ্রেসকে বিলো দা বেল্ট আঘাত করা হয়েছে, বাংলার মা মাটি মানুষ, বাংলাকে যেহেতু মা মাটি মানুষ এই উজাড় করে ভোট দিয়েছে, বাংলাকে বাংলার মানুষকে বাঙালিকে শিক্ষা দেওয়ার জন্য এই এই কাণ্ড ঘটানো হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয়, কিছু বলার নেই, অনিন্দ্যদা এটা বেটার করতে পারবে। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইটটি অত্যন্ত সংযত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইটের মাধ্যমে অত্যন্ত সেন্সিবল টুইট উনি করেছিলেন যে তৃণমূল কর্মীরা যেন এত বেশি উত্তেজিত না হন, প্যান্ডেমিক সিচুয়েশন চলছে এবং তিনি বলেছেন আইন আইনের পথে যাবে, অত্যন্ত সেন্সিবল টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমি একটা অন্য প্রসঙ্গে যাবো অনিন্দর কাছে, অনিন্দ সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট রয়েছে যে এই ধরনের স্টিং অপারেশনকে সুপ্রিম কোর্ট মান্যতা দেয়নি, সুপ্রিম কোর্ট যখন এই ধরনের স্টিং অপারেশনকে মান্যতা দেয়নি তাদের একটা অর্ডার রয়েছে, সেক্ষেত্রে এই স্টিং অপারেশন দিয়ে কেন সিবিআই বিষয়টিকে নিয়ে ছাত্র হিসেবে চৌধুরী। হ্যাঁ, এবার কথা হচ্ছে দেখুন এখানে অনেকগুলো জাজমেন্ট সুপ্রিম কোর্টের আছে এবং সুপ্রিম কোর্টের নিজস্ব কিছু অবজারভেশন আছে, যেমন সঞ্জয় চন্দ্রা ভার্সেস সিবিআই একটা কেসে, টুজি স্পেকট্রাম আমাদের মনে থাকা উচিত, খুব বড় কেস, সেখানে চার্জশিট হয়ে যাওয়ার পর এদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার নেই এবং আর্টিকেল 21 এবং আর্টিকেল 14 কিভাবে ব্রেকডাউন করা হচ্ছিল, সেই জন্য সুপ্রিম কোর্টের 7 বেঞ্চ একটা রায় দেয়, তাতে পরিষ্কার সুপ্রিম কোর্ট বলে দেয় যে আপনার চার্জশিট হয়ে যাওয়ার পর কোনো আসামিকে নতুন করে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা যাবে না, যদি না কোনো সাপ্লিমেন্টারি চার্জশিটের ইস্যু থাকে, যদি এখানে সাপ্লিমেন্টারি চার্জশিটের ইস্যু আছে কিনা কি নেই সেটা আমি বলতে পারবো না, সেটা সিবিআই আইনজীবী বলতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে তৃণমূলের আইনজীবীরা প্রথম থেকে এই কেসটাকে নিয়ে খুব ক্যাজুয়াল অ্যাপ্রোচ দেখিয়েছে, যখন রাজ্যপাল তার স্যাংশন দিচ্ছে সেকশন 19 অফ প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে এবং 197 এ, সেখানে যখন স্যাংশনটাকে চ্যালেঞ্জ করে ওদের হাইকোর্টে 226 বা রিট পিটিশন একটা করা উচিত ছিল, তাহলে স্যাংশনটা যখন ইন কোশ্চেন মানে স্যাংশনটা যদি চ্যালেঞ্জ হয়ে যেত তাহলে সিবিআই এর ক্ষমতা হতো না তাদেরকে অ্যারেস্ট করা, যেহেতু রাজ্যপাল যখন স্যাংশনটা দিল এবং তৃণমূল কংগ্রেস টুইট এবং রাজপথে আন্দোলন এবং ইলেকশনের নিয়ে ব্যস্ত ছিল এবং ইলেকশনে জয়ের নিয়ে তারা যথেষ্ট পরিমাণে আনন্দ উৎসবে মেতে ছিল, সেই সময় সিবিআই এবং একটি রাজনৈতিক দলের তত্ত্বাবধানে এই স্যাংশনটা করিয়ে নিল। এখন প্রশ্ন হচ্ছে দেখুন এটা আইনের প্রশ্ন যে প্রোটেম স্পিকার সুব্রত মুখার্জি আছে, সুব্রত মুখার্জি যখন প্রোটেম স্পিকার তখন সুব্রত মুখার্জিকে অ্যারেস্ট করাটা কতটা যুক্তিযুক্ত এই নিয়ে কিন্তু প্রশ্ন থাকবে, যেহেতু আমি তৃণমূল কংগ্রেসের বা সিবিআই আইনজীবী না, আমি একজন সাধারণ আইনজীবী, আইনের ছাত্র হিসাবে আমার কিছু স্বাভাবিক কারণে প্রশ্ন থেকে যাচ্ছে যে যখনই কোনো বিধানসভার কোনো এমএলএ কে যদি কোনো গ্রেপ্তার করতে হয়
তাহলে স্পিকারের কাছে সবসময় তার স্যাংশন নিতে হয় যে আমি চার্জশিট দিতে যাচ্ছি জনপ্রতিনিধিদের বিরুদ্ধে, কারণ জনপ্রতিনিধিরা মানুষের ভোটে জিতে আসে। এবং যেখানে দেখা যায় যে স্পিকার তাদের যখন 197 সেকশন 19 অফ প্রিভেনশন অফ করাপশন করতে যখন চার্জশিট হয়ে যাওয়ার পর যখন স্যাংশন দেয়, তখনই সিবিআই বা অন্যান্য ইনভেস্টিগেটিং এজেন্সি বা ইডি বা ইনকাম ট্যাক্স তারা কিন্তু চার্জশিট দাখিল করতে পারে। এর পরের প্রশ্ন হচ্ছে এমপিদের ক্ষেত্রে, আমি জানি এখানে শুভেন্দু অধিকারী সহ মুকুল রায় সহ অনেকেই আছেন এবং সৌগত রায় আছেন, তাদের ক্ষেত্রে যারা যেহেতু মেম্বার অফ পার্লামেন্ট সেখানে রাজ্যসভা বা লোকসভার ক্ষেত্রে তাদের স্পিকারের একটা ভূমিকা থাকে, সেই স্যাংশন কিন্তু স্পিকারকেই দিতে হবে, কিন্তু আমরা জানি না সেই স্যাংশন স্পিকার দিয়েছেন কিনা। এবার প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্টের একটা মানে ডিরেকশন আছে এবং প্রচুর জাজমেন্ট আছে, সেখানে ইনভেস্টিগেশনের প্রশ্নে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারবে না। সুপ্রিম কোর্টের কাজ হচ্ছে ইনভেস্টিগেশনটা কিভাবে হচ্ছে, তার প্রসেস কিভাবে চলছে, তার প্রোগ্রেস কিভাবে হচ্ছে, কতজন মানুষকে 161 নেওয়া হয়েছে, কি কি মানুষকে 164 হয়ে গেছে, মামলার গতিবিধি কিভাবে এগোচ্ছে, সেটার ব্যাপারে সুপ্রিম কোর্ট অবজারভেশন দিতে পারে। কিন্তু সুপ্রিম কোর্ট কোনো অবস্থাতে ইনভেস্টিং এজেন্সির মধ্যে ঢুকে কাকে কাকে ডাকা হবে আর কাকে ডাকা হবে না, কাকে চার্জশিট দেওয়া হবে কাকে চার্জশিট দেওয়া হবে না, কাকে 41-এ নোটিশ দেওয়া হবে কাকে 41-এ নোটিশ দেওয়া হবে না, সেই ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না, কারণ সুপ্রিম কোর্টে এখানে বার আছে। এখানে ইনভেস্টিগেশন এই সিবিআই অ্যাকচুয়ালি দিল্লি পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্টকে ফলো করে, এই দিল্লি পুলিশ এস্টাবলিশমেন্টকে যখন সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ফলো করে তার কিছু গাইডলাইন আছে, তার কিছু নর্মস আছে, এই নর্মসের বাইরে যেমন সিবিআই যেতে পারবে না তেমনি সুপ্রিম কোর্ট জুডিশিয়ারিও তার বাইরে যেতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে এই চার্জশিট দখল করার সঙ্গে সঙ্গে যদি আমরা কোর্টে গিয়ে অ্যাপিল করে বলতাম যে আমরা চার্জশিট হয়ে গেছে আমরা এখানে সারেন্ডার করে বেল চাইছি, হয়তো কোর্ট কনসিডার করলেও করতে পারতো, কেন চার্জশিট হয়ে আর বা নতুন করে তো ইনভেস্টিগেশনের প্রয়োজন নেই। আমি জানি না তৃণমূল কংগ্রেসের যারা আইনজীবী তারা বলতে পারে তাদের কি গেম প্ল্যান ছিল, আসলে সিবিআই কে অনেকটা পেস দেওয়া হয়ে গেছে, যে পেস নিয়ে ওরা অনেকটা খেলা খেলতে পেরেছে। আমরা যদি একটু মানে তৃণমূল কংগ্রেস যদি একটু সজাগ ভূমিকায় থাকতো এবং আইনের লড়াইটা লড়তো, যে রাজপথের লড়াইটা লড়েছে সেটা তাদের অন্য পার প্রদীপবাবু আছে সেটা বলতে পারবে, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো না, কিন্তু আইনি লড়াই কোথাও তৃণমূল কংগ্রেস হেরেছে এটা আজকে পরিষ্কার। এবং যে খেলাটায় আজকে তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেল যদি সজাগ হতো জিততে পারতো, এবং সিবিআই আজকে যে আজকে কাস্টেডিয়াল ইন্ট্রোগেশন বা কাস্টাডি হয়েছে সেটা কখনোই কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোনো অবস্থায় স্যাংশন করতো না। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যখন 226 বা রিট পিটিশন ফাইল করেছিল তখন ক্যাবিয়েট যখন অ্যারেস্টেড এরম হলো সঙ্গে সঙ্গে একটা অনলাইন আজকে হাইকোর্টে মামলা হচ্ছে, এবং অনলাইন একটা ক্যাবিয়েট ফাইল করলে সিবিআই কিন্তু একতরফা কিছুতেই অর্ডার দিতে পারতো না। আমি জানি যে কি করে এর এতটা মানে সম্ভব হলো এবং এত ক্যাজুয়ালি এরা করলেন, যথেষ্ট প্রতিষ্ঠিত যশ আইনজীবী সিবিআই আইনজীবী এই তৃণমূল আইনজীবী ছেলে আছে তারা ব্যাপারটাকে গুরুত্ব সহকারে বিচার বিবেচনা না করে খুব ক্যাজুয়াল অ্যাপ্রোচ করলেন, এবং যার ফলস্বরূপ আজকে চারজন মন্ত্রীকে আজকে জেল কাস্টডিতে থাকতে হচ্ছে, এটা খুব দুঃখের এবং দুর্ভাগ্যের। আমি 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 প্রদীপ সিং এর কাছে একটা বিষয়ে যাব, সেটি হচ্ছে রাজ্যপাল যখন এদের বিরুদ্ধে আইনি প্রসিডিং বা সিবিআই এর চার্জশিট দাখিলের অনুমতি দিয়েছিলেন, সমস্যা হয়ে গেছে। তাই প্রদীপ সিং এর কাছে একটি প্রশ্ন করবো যে প্রদীপ, এই বিষয়টি হলো অর্থাৎ এই যে ওথ নেবার আগেই অনুমোদন দিয়ে দেওয়া হলো, এইটা নিয়ে তৃণমূল তো আন্দোলন করতে পারতো, তৃণমূল তো আদালতের কাছে যেতে পারতো, আন্দোলন তারা করছে পরে পরবর্তী পর্বে, কিন্তু তারা তো আদালতের কাছে যেতে পারতো, কোথাও কি দেখে মনে হচ্ছে না যে চোর পালালে বুদ্ধি বাড়ে এইরকম একটা নীতি নিয়ে তারা কাজ করেছে? দাদা অতিমারি চলছে এখানে অদ্ভুত ভাবে, একটা অঙ্ক যদি আপনি ভালো করে বোঝার চেষ্টা করেন, এখানে করোনা যে গতবার যে করোনার প্রথম মানে ওয়েব এসেছিল সেই প্রথম ওয়েবে সব থেকে লড়াইয়ের মুখ্য ভূমিকায় ছিলেন, নেতৃত্বে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে জায়গাটায় ছিলেন হলো ববি হাকিম, তিনি কলকাতার প্রশাসনিক প্রধান হিসাবে প্রশাসনে প্রশাসক হিসাবে কাজ করেছেন, আর আপনার সুব্রত মুখার্জি যিনি পঞ্চায়েত মন্ত্রী হিসাবে সারা বাংলাটার উপরে কাজ করেছেন। ঠিক আঘাতটা আনতে গিয়ে ঠিক এই তিন দুজনকে বেছে নেওয়া হলো যাতে আমরা করোনার লড়াইটা লড়তে ব্যর্থ হই, এক। দু নম্বর কথা কি, আমি অনিন্দ্যদার সঙ্গে সম্পূর্ণভাবে সহমত, কোথাও আমরা ভীষণ ক্যাজুয়াল হয়ে গেছিলাম, যেহেতু ঘটনাটা এতটাই সামান্য সেই ঘটনাটা দিয়ে যে তৃণমূল কংগ্রেসকে আন্ডার দ্য বেল্ট আঘাত আনতে পারে এটা কোথাও বুঝে উঠতে পারিনি,
এটা একদম অনিন্দ্যদার সঙ্গে সহমত। আমরা এটাতেও আমি অনিন্দ্যদার সঙ্গে এটাতেও সহমত যে যে 48 ঘন্টা যখন আমার অ্যারেস্ট করা হচ্ছে, যখন আমি ফাইট করতে যাচ্ছি, তার আগে আমার একটা হাইকোর্টের ক্যাভিয়েট দেওয়া উচিত ছিল যে সঙ্গে সঙ্গে আমি তো এখানে ফাইট করছি করছি, তার সঙ্গে সঙ্গে ওখানে অনলাইনে একটা দেওয়া উচিত ছিল, যাতে হাইকোর্টে গেলেও আমার আমাকে নলেজ একনলেজ করে হাইকোর্টে যেতে হয়। সেটাতেও আমি ভুল করেছি, ভুল আমরা করেছি দাদা, এটা অস্বীকার করার জায়গা নেই। অনিন্দ্যবাবু যেভাবে বলেছেন একদম সঠিক, সঠিক ভাবেই আমাদের ভুল হয়েছে। তবে আমরা কখনো আশা করিনি একটা হিংস্র মানে হিংস্র রাজনৈতিক দল জানতাম, কিন্তু হেরে যাওয়ার পরে বিলোটা বেল্ট আঘাত করতে পারে কোন রাজনৈতিক দলকে কিংবা বাংলার মানুষকে এরকম একটা আঘাত করতে পারে। তারা এই অতিমারি মানে এই করোনাকেও ইগনোর করে করোনাকেও আছিলা বানিয়ে আর রাজ্যপালকে হাতের পুতুল বানিয়ে এরকম একটা খেলা খেলতে পারে, সত্যি তৃণমূল কংগ্রেস বাংলার মানুষ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্পনাতেও আসেনি। আর আমরা সত্যি এই এই কেসটাকে নিয়ে এত সিরিয়াস ছিলাম না যে এই কেসটার জন্য এতটা প্রস্তুতি আগের থেকে আমরা নিতে পেরেছি। এটা ঠিক যে আমাদের সিরিয়াস না থাকার ফল আজকে আমাদের ভোক্তাতে হচ্ছে। অনিন্দ্যবাবু যা বলেছেন আমি তার সঙ্গে 100% সহমত। অভাবে তারা আজকে বিপদে পড়েছে, তাদের 4 জন মন্ত্রী, 4 জন নয়, 3 জন কার্যত বিধায়ক এবং 1 জন প্রাক্তন মেয়র, তারা জেলবন্দী হয়ে রয়েছেন। আমি প্রদীপের কাছে অন্য একটি বিষয়ে যাব। প্রদীপ, বারবার তৃণমূল কংগ্রেস অতিমারির কথা বলছে, পশ্চিমবঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট চালু রয়েছে। তাহলে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট যখন চালু রয়েছে, তখন তৃণমূলের কর্মীরা দলে দলে এই কোভিড পিরিয়ডে যখন আন্দোলন করতে গেলেন, আপনি বলছেন আবেগ, আপনি বলছেন যে তৃণমূল কংগ্রেস তাদের নেতাদের এরকম ভাবে জেলবন্দী হতে দেখে রীতিমতো একটা ফুঁসে উঠেছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট যখন রয়েছে, তখন সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে তাদের বিরুদ্ধে প্রযুক্ত হওয়া উচিত ছিল? দাদা আমি দুটো জিনিস বলি এখানটায়। এক, প্রথম অবস্থায় যখন কোভিড কোভিড ওয়েভ এসেছিল, তখন কোভিডে যদি কোনো মানুষ মারা যেত, তাহলে তাকে সে দেহ তো দেখা দূরের কথা, সেইটার পোড়ানো পর্যন্ত কেউ যেতে পারতো না, বাড়ির লোক দেখতে পেতো না, তিনি মারা গেছেন শুনতো, তাকে সেই ডেড বডি কার ডেড বডি কে পোড়াচ্ছে সেটাও জানতে পারতো না, তাকে একটা ডেথ সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হতো। কিন্তু আজকের দিনে সেই নিয়ম বদলেছে, আজকের দিনে সেই শ্মশান যাত্রীর সঙ্গে নর্মাল ডেথের শ্মশান যাত্রীর সঙ্গে 20 জনকে অ্যালাউ করা হচ্ছে। আজকে কোভিড যদি পেশেন্ট মারা যাচ্ছেন, তার মুখ মুখ মানে তাদের নিজস্ব সত্যি আত্মীয়ের শরীর কিনা সেটা দেখানো হচ্ছে এবং তাদেরই দায়িত্ব দেওয়া হচ্ছে আপনারা পড়ান, কিন্তু বাড়িতে সব দেহ নিয়ে যেতে পারবেন। আজকের দিনে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা না ঘটলেই ভালো হতো। কোভিড পরিস্থিতিতে যখন আবেগ আবেগের দড়ি ছেড়ে কিংবা নিকট আত্মীয়, এরা সবাই যে যে মানুষকে অ্যারেস্ট করা হয়েছে, এরা তাদের নিকট আত্মীয়, আত্মার মিলন খুঁজে পায় কোথাও, তা তাদের কাছে যদি আমার দাদা ভাই পরিবারের কারোর কিছু হয়, তখন যদি যে অবস্থা হয়, এদের ক্ষেত্রেও তাই ঘটেছিল, এই তৃণমূল কর্মীদের সঙ্গেও তাই ঘটেছিল। এটা আমি আবার বলছি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বারবার বলেছেন, তাতে কিন্তু বাংলা শান্ত হয়েছে, সমস্ত তৃণমূলীরা গিয়ে যে জড়ো হয়ে যায়নি সেটা সেটার থেকে রক্ষা পেয়েছে। আমি আপনাকে বলছি তৃণমূল কংগ্রেসের কর্মীরা তবু আবেগ রাখতে পারেনি, এটা তাদের জন্য আমি ক্ষমা প্রার্থী, তাদের শাস্তি কি বলবো, শাস্তি হতেও পারে, কিছু বলার নেই কালে দিনে, কিন্তু তারা যে এটাকে ইচ্ছা করে করেছে তা নয়, আবেগটাকে সামলাতে না পেরে তারা এরকম ঘটনা ঘটিয়ে ফেলেছে, যেটা না ঘটালেই ভালো হতো। কিন্তু আমাদের নেতৃত্ব খুব যথাসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় যথাসময় এই ইনস্ট্রাকশনটা দেওয়াতে আমরা সমস্ত মানুষ, আমরা যারা তৃণমূল কংগ্রেস কর্মী, যারা আমরা তার পথ ফলো করি, মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার বলা রাস্তায় চলি, তারা সবাই শান্ত হয়েই থেকেছে। রাইট, আমি অনিন্দর কাছে যাবো। অনিন্দ, ভুল হয়েছে আইনের, আইনের যেটা প্রাইমাফেসি ব্যাপার, আইনের প্রাইমাফেসি ব্যাপার হচ্ছে আইন মানুষের জন্য, মানুষের জন্য আইনি এবং আইনটা মানুষকে কেন্দ্র করেই আবর্তিত হয়। সেক্ষেত্রে কোভিড পরিস্থিতিতে অ্যাকুয়ার্টি কি হলো, হঠাৎ সোমবার সকালবেলা এই 4 জনের বাড়িতে প্রায় 150 সেন্ট্রাল ফোর্সকে পাঠিয়ে
যেখানে বাইরের লোকের একেবারে নিষিদ্ধ, যেখানে সাধারণ মানুষ রাস্তার মধ্যে দিয়ে আসছে না, খাদ্য রোডগুলো করানো হচ্ছে, সেখানে সিবিআই এর কি হলো? নাকি পশ্চিমবঙ্গকে ডিস্টেবিলাইজ করার জন্য? আইন অবশ্যই কথা বলবে না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আইন তো এই কথা বলতে পারে যে আইন তো মানুষের জন্য, তাহলে কেন এত বেশি আর্জেন্সি হলো? 6 বছর ধরে যে মামলাটা চললো, যে মামলাতে কাউকে ইন্টারোগেশন করানো, হঠাৎ কালকেই চার্জশিট দেবার জন্য এত আকুলি বিকুলি কেন? কোথাও কি তাহলে দেখে মনে হয় না যে এটা ডিজাইন ব্যাপার? যদি এটা অনিন্দ্য বলবে না আইনজীবী হিসেবে, তাহলে আমি অনিন্দ্যকে একটা জিনিস ধরিয়ে দেবো, যে মানুষের জন্য যদি আইন হয়, তাহলে কি আইনের আর কি দুচোখ খুলে রেখে কাজ করা উচিত ছিল না? দেখুন, তৃণমূল কংগ্রেসে যিনি আছেন তিনি তার রাজনীতির কথা বলবেন, আমি আইনের ছাত্র হিসেবে আইনের কিছু দিক আপনাকে তুলে ধরতে চাই। প্রথম হচ্ছে, তৃণমূল কংগ্রেসের এই অ্যারেস্ট নিয়ে যতটা বেশি রাজপথে তারা সক্রিয় ছিল, আমার মনে হয় আইনের পথে তারা অনেকটা নিষ্ক্রিয় ছিল। আজকে যদি এই রাজপথে সক্রিয়তা কমিয়ে যদি আইনের পথে অনেক বেশি সক্রিয় হতো, আজকে এই ঘটনা ঘটতো না। আর কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিস যখন কোনো অর্ডার পাস করেছেন, সেই অর্ডারকে একমাত্র ভ্যাকেট করতে পারে সেখানকার কোনো রিভিউ পিটিশন বা সুপ্রিম কোর্টের কোনো অনারেবল জাজ। এখন প্রশ্ন হচ্ছে যে কোভিড পরিস্থিতিতে মাথায় রেখে আমাদের নিশ্চয়ই, এটা আপনি বললেন, সেটা নিশ্চয়ই তাদেরকে কনসিডার করা উচিত ছিল। কিন্তু কনসিডার করতে গেলে আমাকে তাদের হয়ে কাউকে অ্যাপিয়ার করে এই তথ্য দিলেন বা এই যুক্তিটা দিলেন কোর্টের কাছে পেশ করতে হবে। আপনি সেই যতটা পেশ না পারেন, তাহলে কোর্ট তো স্বাভাবিক, কারণে সিবিআই যা বলছে সেই মতো কাজ করবে। এখন কোভিড পরিস্থিতিতে তাদেরকে জেলে রাখা এবং তাদের আইসোলেশন করা, বা যথেষ্ট বয়স হয়ে গেছে কিছু কিছু মানুষের, আমি শুনেছি যারা মন্ত্রী ছিলেন বা এখনো যারা মন্ত্রীও আছেন তাদের কোভিড হয়ে গেছে, সেই অবস্থায় কি হবে না হবে সেটা তাদের স্বাস্থ্য দপ্তরের ব্যাপার, সেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তাদের নিজস্ব লড়াই, সেই লড়াইয়ের মধ্যে আমি ঢুকবো না। আমার প্রশ্ন হচ্ছে যে আজকে রাজ্যপালের কি কি ক্ষমতা আছে সেটা তৃণমূল কংগ্রেসের আইনের স্কিলটা জানতো, এবং রাজ্যপালের যা ক্ষমতা আছে সেই ক্ষমতার ব্যবহার এবং অপব্যবহার দুটোই হতে পারে। রাজ্যপালের ব্যবহারের মধ্যে 133 আর্টিকেলে বলা আছে রাজ্যপালের আর্টিকেল অনুযায়ী তারা কি কি ক্ষমতা পেয়েছে এবং কি কি ক্ষমতা তাকে দেওয়া হয়নি। এখন রাজ্যপাল যেভাবে স্যাংশনটা দিল, সেই স্যাংশনটার প্রতি কতটা আইনত ব্যাপার সেটা আমি আপনি এখানে বসে ঠিক করতে পারবো না। সেই অনেক ক্ষেত্রে দেখা গেছে যে রাজ্যপালের অনেক স্যাংশনকে চ্যালেঞ্জ করে অনেক জায়গায় সুপ্রিম কোর্ট, বম্বে হাইকোর্ট, দিল্লি হাইকোর্ট আছে, তারা স্যাংশনকে বলেছে বাতিল করতে হবে এবং ব্যাড ইন ল বলে দিয়েছে। এখন এই স্যাংশনটা হচ্ছে এই কেসের মূল ভিত্তি। এই স্যাংশনটা যদি না আসতো, তাহলে কিন্তু মামলাটা আজকে অ্যারেস্ট হতো না এবং চার্জশিট এদেরকে হতো না, চার্জশিট দেওয়ার পর এদেরকে জেলে থাকতো, ইনাদের জেলে হতো না। এখন প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্ট কিছু গাইডলাইন দিয়ে দিয়েছে রাজ্যপালের ক্ষমতা, যেমন সংবিধানের 163 আর্টিকেল 63 বলে দিয়েছে সাংবিধানিক হচ্ছে রাজ্যপাল, এই রাজ্যপাল সাংবিধানিক আছে, এবং রাজ্যপাল যদি মনে করে যে কনস্টিটিউশনাল বা সাংবিধানিক যে কোনো রাজ্য তাদেরকে রাষ্ট্রপতি 356 তারা অ্যাপিল করতে পারে। অনেক বিতর্ক আমি ঢুকতে চাইছি না, কেন হচ্ছে একটা কথা বলি, সেটা সিং ভাবছে স্টেট অফ পাঞ্জাব সুপ্রিম কোর্টে জাজমেন্ট আছে, ল্যান্ডমার্ক জাজমেন্ট আমরা সবাই ফলো, তাতে রাজ্য ক্ষমতা থাকবে আর কি কি ক্ষমতা থাকবে দিয়ে দিয়েছে রাজ্যপালকে, বলে দিয়েছে একদম কাউন্সিল অফ মিনিস্টার, কাউন্সিলর মানে ধরুন কাউন্সিল অফ মিনিস্টারে ববি হাকিম হতে পারে, সুব্রত মুখার্জি হতে পারে, ফিরাদ হাকিম শশী পাজা, যে কোনো লোক, কাউন্সিল অফ মিনিস্টারের হেড হচ্ছেন চিফ মিনিস্টার বেঙ্গল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অ্যাকচুয়ালি এক্সিকিউটিভ পাওয়ারটা হোল্ড করছে, অর্থাৎ এখানে ডিসক্রিশন রাজ্যপাল তখনই অ্যাপ্লাই করতে পারেন যখন সংবিধানগত কোনো প্রশ্ন আছে, যেখানে সংবিধান প্রশ্নের মুখে পড়েছে বা সংবিধানগত সমস্ত আইনকে ফেলিওর করা হচ্ছে, তখন রাজ্যপালের হস্তক্ষেপ। কিন্তু এখানে কিন্তু ডাইরেক্টিভ আছে সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে, তাদের পরিষ্কার বলছে কাউন্সিল অফ স্টেট যেভাবে অ্যাডভাইস দেবে গভর্নরকে ঠিক সেই মতো কিন্তু স্টেটের কাজ করতে হবে। তার মানে এটা না যে গভর্নর যেটাই বলবেন সেটাই কিন্তু আইন, এবং গভর্নর কিন্তু আইন পড়ে আমাদের ভাবতে হবে, কারণ গভর্নরকে এনগেজ করেন প্রেসিডেন্ট, গভর্নরকে নমিনেট করেন প্রেসিডেন্ট, গভর্নরকে কিন্তু ভোটে জিতে আসতে হয় না। কিন্তু আমরা দেখেছি প্রেসিডেন্টের ক্ষেত্রে আমাদের এমএলএ এমপিদের ভোটে জিততে হয়, অথবা মানুষের ভোটে কিন্তু প্রেসিডেন্ট এবং মানুষের ভোটে কিন্তু এমএলএ বা এমপিদের জিতে আসতে হয়। অতএব প্রশ্ন হচ্ছে যে গভর্নর তার সাংবিধানিক কতটা ক্ষমতা প্রয়োগ করেছে রাজ্যের উপরে, সেটা কিন্তু আইনের প্রশ্ন। এই আইনের প্রশ্নে যখন চিফ জাস্টিসের কাছে মামলা হবে, হিয়ারিং হবে, তখন তারা বিভিন্ন ডিসিশন, জাজমেন্ট, আর্টিকেল, ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউট, সংবিধানগত তাদের যা যা বলার আছে তারা বলবে। কিন্তু আমি একজন আইনের ছাত্র হিসাবে শুধু আপনাকে বলি, আমার মনে হয় যে যেভাবে সিবিআই আজকে মামলাটা তুলে নিয়ে গিয়ে
সঙ্গে সঙ্গে মামলাটা রায় বার করে নিল, সেখানে কোথাও একটা আইনজীবী সেল তৃণমূল কংগ্রেসে কোথাও একটা ভুল এবং ত্রুটি এবং লক্ষ্য করা যাচ্ছে, না হলে সিবিআই আজকে অ্যাডভান্টেজ পেত না, অ্যাডভান্টেজ পেত কিন্তু তৃণমূল কংগ্রেস। এবং আপনি যেটা বলেছেন যে কোভিড সিচুয়েশন, নিশ্চয়ই কোভিড সিচুয়েশনকে চিফ জাস্টিসের গুরুত্ব দিয়ে ভাবা উচিত ছিল। এখন চিফ জাস্টিস যেহেতু আজকে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত কিছু আইনের শেষ কথা উনি বলে, চিফ জাস্টিস যে রায় দিয়েছে সেই আইনের সেই রায়কে আমরা সকলেই মাথা পেতে নেবো, এর জন্য আইনের ছাত্র হিসাবে সেটাই কাম্য বলে মনে করি। প্রদীপের কাছে যাবো, প্রদীপ, একজন সাধারণ সাংবাদিক, সাধারণ আইনজীবী যদি কোভিড পরিস্থিতিতে যে এই কাজটা করা যায় না, যদি এই কথা বলতে পারে যে না সব আগেই রাজ্যপাল কিভাবে স্যাংশন দেন, তাহলে তৃণমূলের আইনজীবী সেল বা আইনজীবীরা কেন এই বিষয়টি নিয়ে আগে আদালতের কাছে গেল না? যে কথা অনেক, যেটা অনিন্দ বলছেন যে অত্যন্ত ক্যাজুয়াল অ্যাপ্রোচ, এবং প্রদীপ সিংও স্বীকার করেছেন যে অত্যন্ত ক্যাজুয়াল অ্যাপ্রোচ, সেই জন্যই কি অভিষেক মানু সিংভির মতো একজন ব্যারিস্টারকে আগামীকাল যে বুধবার যে হাইকোর্টে মামলা হবে সেক্ষেত্রে উড়িয়ে আনতে হলো? অর্থাৎ কোথাও কি তৃণমূলের যে আইনজীবী সেলটা রয়েছে, তারা আন্দোলন, তারা রাজনীতিবিদ, তারাও আছেন অনেকে, তারা আন্দোলন পথে নেমে বিক্ষোভ ইত্যাদির দিকে যতটা মনোযোগী হয়েছিলেন, আইনের খুঁটিনাটি দিকগুলো সম্পর্কে মনোযোগী হননি? আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নিজে একজন আইনজীবী, তিনি নিশ্চয়ই পুরো বিষয়টি এখন খতিয়ে দেখে বুঝতে পারছেন যে গোড়ায় একটা গলদ হয়ে গেছে। প্রদীপ সিং দাদা, আমি স্বীকার করছি এটা, অনিন্দ বাবুর সঙ্গে আমি সহমত যে যেদিনকে প্রথম আমার নারদা নিয়ে সিবিআই সমস্ত নেতা মন্ত্রীকে ডাকতে শুরু করেছিল, আমার প্রস্তুতিটা এটাকে সিরিয়াসলি সেই দিন থেকে নেওয়া উচিত ছিল। কিন্তু আমি বললাম যে এমন একটা বিষয় নিয়ে ঘটনাটা, যেটা নিয়ে কিছু ঘটবে না, এটা আমিও জানি, অনিন্দবাবুও জানেন, উনি লয়ার হিসেবে জানেন, আমি একটা রাজনৈতিক কর্মী হিসাবে জানি, যে এই এই ঘটনাটার পেছনে আপনি কিছুদিনের জন্য একটা মানুষকে হ্যারাস করতে পারেন, তার মানসিকতায় আঘাত করতে পারেন, তাকে নিয়ে এই জেল ও জেল সে জেল এ রাজ্য সে রাজ্য করতে পারেন, কিন্তু রায়টা যে আপনার বিপক্ষেই যাবে এটা নিয়ে কোনো সংশয় রাখবেন না, সিবিআই এই কেস জিতবে না এটা নিয়ে কোনো সংশয় রাখবেন না। কিন্তু ব্যাপারটা হলো, সেটা তো আসল বিষয় নয়, বিষয় হলো আমি বিষয়টাকে অত্যন্ত হালকা ভাবে ধরে ফেলেছি, এটা আমার পক্ষে, আমার বিপক্ষে গেছে, এটা আমার অন্যায় হয়েছে, এটা করা আমার কখনোই উচিত ছিল না, আমি কিংবা আমার দলের কখনোই করা উচিত ছিল না, এবং যারা যারা সেই সময় ডাকা হয়েছিল তারা সেই সংক্রান্ত সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরেও চার্জশিট দেওয়ার জন্য যে এরকম একটা বিলো দ্য বেল্ট আঘাত হানতে পারে সিবিআই, নির্দেশ অফ নরেন্দ্র মোদী শাহ স্বরাষ্ট্র দপ্তর আর থ্রু আপনার রাজ্যপাল, এটা এটা সত্যি কল্পনার বাইরে ছিল। আর তারপরে অতিমারির সময় যখন বাংলা সম্পূর্ণভাবে ঝাঁপিয়ে পড়েছে, মন্ত্রিসভা সম্পূর্ণভাবে ঝাঁপিয়ে পড়েছে, মুখ্যমন্ত্রী সম্পূর্ণভাবে ঝাঁপিয়ে পড়েছে এই অতিমারীকে সামলানোর জন্য, সেরকম একটা সময় সেই রকম একটা দুর্বল জায়গার সুযোগ নিয়ে সমস্ত কিছুকে অগ্রাহ্য করে বাইরের কিছু মানুষকে এনে বিলো দা বেল্ট এরকম আঘাত করতে পারে, এটা তৃণমূল কংগ্রেস ভাবেনি দাদা, এটা এই যে ভাবিনি, যে এখান দিয়ে আক্রমণ করার কথা ভাবিনি সেইখান থেকেই আক্রান্ত হয়েছি, এটা কিন্তু দাদা কালে দিনে আমাদের শিক্ষা দিল, আমার 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 জীবদ্দশায় তো রাজনৈতিক ছাত্র হিসাবে আমি এটা শিক্ষা পেলাম, এবং আজীবন আমি এটা পালন করব যে বিলো দা বেল্ট যে কেউ আঘাত করতে পারে, এবং কোন জায়গাটাই আমি দুর্বল শত্রু বলে ছেড়ে রাখবো না। রাইট, আমি প্রদীপের বিষয়ে আসবো, কিন্তু তার আগে অনিন্দ, অনুষ্ঠানের শুরুতে প্রদীপ একটা কথা বলেছিল যে কট ইন ক্যামেরা, তারা টাকা নিচ্ছেন দেখা যাচ্ছে পরিষ্কার ভাবে, প্রদীপ বলেছেন দল চালাবার জন্য টাকার দরকার হয়, ক্যামেরার সামনে টাকা নিলাম কি না নিলাম দ্যাট ইজ ইমেটেরিয়াল, দল চালাবার জন্য টাকার দরকার হয়, দল চালাবার জন্য আমরা টাকা নিয়েছি, আইন কি বলে ব্যাপারে আমি একটু জানতে চাই অরিন্দ, আইন বোধহয় এই কথা বলে যে টাকা তিনি সৎ উদ্দেশ্যে নিচ্ছেন না অসৎ উদ্দেশ্যে নিচ্ছেন সেটা নিরূপণ হওয়া সবার আগে দরকার, আইন কি তাই বলে না আইন এই বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে অরিন্দ? আইন একদম যেটা প্রদীপ বাবু বললো, প্রদীপ বাবুর সাথে একদম আইন আলাদা কথা বলছে, 7, 10 এবং 11 এবং 13
প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে যদি কোনো জনপ্রতিনিধি কোনো টাকা নিতে গিয়ে ধরা পড়ে, তাহলে তার বিরুদ্ধে আইন এবং আইনের যেরকম ধারা আছে সেই ধারা কিন্তু অ্যাপ্লিকেবল হবে, এখন প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, দেখুন আজকে সিবিআই কত এই মামলাটা নিয়ে সজাগ, আজকে কালকে একটা অর্ডার দিয়েছে কলকাতা হাইকোর্ট, আজকে সিবিআই কিন্তু সুপ্রিম কোর্টে একটা ক্যাবিয়েট ফাইল করে দিয়েছে, এবং এই ক্যাবিয়েট ফাইল করে দিয়েছে এই কারণে যদি রাজ্য সরকার ক্যাবিয়েটের জন্য যদি কোনো অর্ডার করতে বা কোনো ভ্যাকেট করাতে যায়, সিবিআই কে না ডেকে কিন্তু হিয়ারিং না করে, বোথ সাইড হিয়ারিং না করে কিন্তু কোন সুপ্রিম কোর্টে কোনো জাজি কিন্তু অর্ডার দিতে পারবে না। এটা কিন্তু সিবিআই একটা মারাত্মক মানে কি বলবো দ্রুততার সাথে করেছে। কিন্তু আমার আজকে ধারণা, যদি ধরে নিন কলকাতা হাইকোর্ট কোনো ভুল জাজমেন্ট দিয়েছে বা মনে হয়েছে তৃণমূল কংগ্রেসে এই জাজমেন্টটা ঠিক না, তাহলে আজকে সোমবার, তাহলে মঙ্গলবার, কালকে, আজকে মঙ্গলবার, তাহলে আজকে কেন ওরা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করলো না? ওরা বুধবার অব্দি ওয়েট করছে যে ওদের কোন দলের আইনজীবীর কি সেই এ নেই যে একজন কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে বলবেন যে না, কলকাতা হাইকোর্ট যে জাজমেন্টটা দিয়েছে বা জাজমেন্টাল যে অবজারভেশন দিয়েছে সেটা ভুল। উনাদেরকে দিল্লি থেকে এর আগেও দেখেছি অভিষেক মনু সিংভি সহ কপিল সিবল সহ অনেক আইনজীবীকে নিয়ে আসতে হয়েছে। আমার মনে হয় যে রাজপথটা বেশি ওরা পছন্দ করে, আইনের পথটা ওনারা বেশি পছন্দ করেন না। আর প্রদীপ বাবু যেটা বলছিলেন, যেটা আপনি বলছেন, তাতে একদম আইন স্যাংশন করে না যে অন ক্যামেরা যদি এই টাকা নেওয়া হয় বা কোথাও যদি দেখা যায় যে ঘুষটিতে গিয়ে কোনো সরকারি আধিকারিক বা কোনো সরকারি অফিসার বা কোনো জনপ্রতিনিধি একদম স্পেসিফিক্যালি আইনে সেকশন 7, 10, 11, 13 অফ ইন্ডিয়ান করাপশন অ্যাক্টে বলা আছে, তাদের বিরুদ্ধে প্রসিডিং ডন অফ হবে, এফআইআর হবে, চার্জশিট হবে এবং তাদেরকে ট্রায়াল ফেস করতে হবে, একদম স্পেসিফিক্যালি বলা আছে। রাইট প্রদীপ, যে কথা জিজ্ঞেস করা আছে দাদা, অনিন্দ্যদাকে একটা কথা জিজ্ঞেস করার আছে। অনিন্দ্যদা, আপনি ঘুষ কোনটাকে বলেন? ঘুষের ব্যাখ্যা আইনে কি আছে এটা একটু বলুন। হ্যাঁ, ঘুষের ব্যাখ্যা বলতে ব্রাইব, ব্রাইব বলে আছে আইনের ব্যাখ্যা। এই ঘুষটাকে তো ওরকম ভাবে লেখা নেই, ব্রাইব বলে। ব্রাইব বলতে বোঝাচ্ছে যে কোনো কাজের জন্য বা কোনো কিছুর জন্য যদি একটা মানুষ টাকা দেয়, ধরুন পুলিশ অফিসারকে আমি ঘুষ নেওয়ার জন্য কোনো আনডিউ অ্যাডভান্টেজ দিচ্ছি, বা কোনো সরকারি কর্মচারী কোনো মানুষকে যদি ঘুষ দিয়ে, বা কোনো মিনিস্টার অফ স্টেট বা কোনো এমএলএ এমপি যেহেতু জনপ্রতিনিধি, তারা যদি আনডিউ অ্যাডভান্টেজ নেয় বা আনডিউ অ্যাডভান্টেজ নেওয়ার জন্য কোনো মানুষকে ঘুষ দেয়, কোনো টেন্ডারের ক্ষেত্রে হতে পারে বা অন্যান্য ব্যবসার ক্ষেত্রে হতে পারে বা যে কোনো কিছু ক্ষেত্রে হতে পারে, সেটাকে ঘুষ বলে চিহ্নিত হয় এবং ব্রাইব বলে চিহ্নিত হবে। একদম ঠিক দাদা, আমি একদম ঠিক, আমি এই জায়গাটাই বলতে চেয়েছি, যে টাকা দেওয়া হয়েছে সেই টাকা দিয়ে কোনো আনডিউ অ্যাডভান্টেজ দেওয়া হয়নি, নাম্বার ওয়ান। নাম্বার টু, কারণ ম্যাথু স্যামুয়েল কে কলকাতার যে কজন আমি একজন ছিলাম, সেখানে ম্যাথু স্যামুয়েল ছিলেন যে ওভারসিজ ইম্প্যাক্টস বলে একটা কোম্পানির জন্য তিনি কাউর কাছে টেন্ডারের জন্য, কাউর কাছে ভবিষ্যতে ব্যবসা তারা বাংলায় করবেন তার জন্য সুবিধার জন্য এই টাকাটা দিয়েছিলেন। সুতরাং একদম কোম্পানিকে কিছু সুবিধা পাওয়ার জন্য অর্থের লেনদেন হয়েছিল, সুতরাং এই জায়গাটা বোধহয় খুব একটা দাঁড়ায় না প্রদীপ। দাদা আমি এবার বলি, আমার একটু বলতে দিন জয়ন্ত, জয়ন্তদা আপনি আমায় টাকা দিলেন খুন করতে অনিন্দ্যবাবুকে, ঠিক আছে, যেটাকে সুপারি বলা হয়। আপনি আমায় টাকা দিলেন, আমি টাকা নিলাম, সেটা আপনি লিখিয়ে নিলেন যে আমি অনিন্দ্যবাবুকে খুন করার জন্য আমি প্রদীপকে টাকা দিলাম, আমি অনিন্দ্যবাবুকে খুন করলাম না, আপনি আমায় জেলে ভরে দিতে পারবেন অনিন্দ্যবাবুর খুনের দায়? আমি টেন্ডার পাওয়ার জন্য, আমি টেন্ডার পাওয়ার জন্য আমি ওই টাকা দিয়েছি, কিন্তু সেই টেন্ডার যদি কাজ না হয় তাহলে সেই টাকাটা কি করে অন্যায়ের জন্য সেটা ঘুষ হলো? সেটা তো ঘুষটাকে কনভার্ট করতে হবে, সেই কাজটা করতে হবে, বেনিফিটটা নেওয়ার জন্য কাজটা করতে হবে। পয়েন্ট অফ টাকাটা গ্রহণ করাটাই তো ভুল হয়েছে, পয়েন্ট অফ টাইম। আমি অনিন্দ্য কি বলে আইন একদমই তাই, যেটা জয়ন্তবাবু আপনি বলছেন অ্যাকসেপ্টেন্স অফ মানি, যেটা প্রদীপ বাবু বললো খুনের ক্ষেত্রে যদি খুন না করি, কিন্তু এখানে যদি 120B আর 34 কমন ইন্টেনশন বলে দুটো কথা আছে আর ক্রিমিনাল কনস্পিরেসি বলে দুটো কথা আছে, অতএব চক্রান্ত। এখানে বুঝতে হবে যখন এটা কিন্তু ট্রায়ালে আসবে যে আমি টাকাটা কিসের জন্য নিয়েছিলাম, আমি কি কোনো জায়গায় কোনো হেল্প নিয়েছিলাম কারুর কাছ থেকে, কিন্তু এখানে এটা আপনি বললেন একদম স্পেসিফিক্যালি টেন্ডারের জন্য এবং কিছু অ্যাডভান্টেজ এবং আনডিউ অ্যাডভান্টেজ জন্য কোনো টাকাটা নেওয়া হয়েছে, সেটা স্যামুয়েল তার 161 এবং 164 স্টেটমেন্টে পরিষ্কারভাবে বলে দিয়েছে।
এখন যখন আজকে আমি আপনাকে চা খাবার জন্য 100 টাকা দিলাম সেটা কিন্তু ব্রাইব হিসাবে হবে না, কিন্তু যখন জনপ্রতিনিধি যখন কোনো টাকা নিচ্ছে এবং তাকে প্রমাণ করতে হবে, মানে বার্ডেন অফ প্রুফ শিফটেড আপন দা অ্যাকিউজ, যে আমি টাকাটা নিয়েছি কোনো ঘুষ হিসাবে না, টাকাটা নিয়েছি তার তাকে কোনো পার্টি থ্রো করব বা তাকে কোনো গিফট দেবো বা তার জন্যে, কিন্তু এরম কোনো কথা পরিষ্কার ভাবে তাদের কথোপকথনে উঠে আসেনি। এবং যখন কনভারসেশন হয়েছে মিনিস্টারদের সাথে সেখানে পরিষ্কার ভাবে কিছু কিছু মিনিস্টার তারা কিন্তু পরিষ্কার ভাবে ব্যক্ত করে দিয়েছে এই টাকাটা কেন নিচ্ছি, তার পেছনে কি লজিক আছে, এবং সেটা কিন্তু আমরা প্রত্যেকে দেখেছি। অতএব প্রদীপ বাবুর যে তথ্য আজকে দিচ্ছি সেই তথ্য কিন্তু আইন সেটা খারিজ করবে এবং সেটা কিন্তু সাক্ষী সাবুতের মাধ্যমে সেটা প্রমাণ হবে। এখনই প্রাথমিক স্টেজে এটা বলা যাবে না যে কি ঘটেছিল এবং কি ঘটে যাচ্ছে। আসলে অন ক্যামেরা যখন একটা জনপ্রতিনিধি টাকা নিচ্ছে মানুষের কাছে, যেহেতু রাজনীতির কথা আলাদা, মানুষের কাছে এটা দেখা যায় যে একটা সেই টাকাটা ঘুষ হিসাবে নিয়েছে বা অন্য কি হিসাবে নিয়েছে এটা পরের প্রশ্ন, কিন্তু টাকা অ্যাকসেপ্ট আমি আমি একটা অন্য পরিষ্কার এই অ্যাকসেপ্ট আমি একটা অন্য প্রসঙ্গে যাব। যদি অ্যাকসেপ্টেন্সি হয়ে থাকে এবং আইন যদি এটাকে মারাত্মক বলে মনে করে, তাহলে 6 বছর ধরে সিবিআই কেসটাকে সাজালো কেন, এত সময় লাগলো কেন? এ তো জলের মতো পরিষ্কার কেস ছিল। আমার মনে হয় সিবিআই মাঝে মাঝে এটাকে কুমিচ্ছানার মতো বার করে বারবার একটা কোথাও পলিটিক্যাল ইন্টেনশন কাজ করেছে, যার জন্য তারা 6 বছর সময় নিল। অরিন্দ, এই 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 বিষয়টা কি 6 বছর ধরে লিঙ্গার করার মতো বিষয়? আমি বলবো? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, এবার কথা হচ্ছে দেখুন, আমরা জানি দুটো রাজনৈতিক দল এখানে, তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টি, সবে একটা ইলেকশন হয়েছে। আসলে এখানে বিরোধী বা প্রতিপক্ষের কোনো দল নেই, এখানে হচ্ছে শত্রুপক্ষ। যদি বিরোধী পক্ষের প্রতিপক্ষ থাকো তাহলে একটা রাজনৈতিক ভিন্ডিকটিভ অ্যাটিটিউড এটা সিবিআই নিত না, যেহেতু আমরা জানি যে সিবিআই কার অঙ্গুলি হেরণে চলে নতুন করে বলার কিছু নেই। অতএব সিবিআই যখন কার অঙ্গুলি হেরণে চলে এটা আমরা জানি, 6 বছর ধরে আজকে নানাভাবে আজকে টাইম ওয়েস্ট করা হয়েছে, যখনই কথা বলা হয়েছে তখনই স্যাংশন পায়নি, এথিক্স কমিটির উদাহরণ দেওয়া হয়েছে, এথিক্স কমিটিকে অবজ্ঞা করা হয়েছে, এসব নিয়ে অনেক কিছু হয়েছে। কিন্তু যখন আমরা দেখছি যে আজকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন একটা বিশেষ রাজনৈতিক দলে অঙ্গুলি হেরণে চলছে, এবং অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আমরা দেখছি যে সুপ্রিম কোর্ট এবং লোয়ার কোর্ট, মানে স্পেশাল কোর্ট এবং সিবিআই কোর্টে সিবিআই কে তিরস্কার করা হচ্ছে, এবং চার্জশিট বছরের পর বছর সিবিআই দিতে পারছে না। আসলে সিবিআই এফআইআর করার পর যত দ্রুত এগোতে যায় কিছু অ্যারেস্ট ফ্যারেস্ট করে, তারপরে দেখা যায় যে চার্জশিট আর দিতে পারে না এবং অটোমেটিক্যালি আসামি খারিজ হয়ে যায়, এবং চার্জশিট যখন দেয় চার্জশিট ইফেক্টিভ হয়। এখন এই দুটো রাজনৈতিক প্রতিপক্ষ না শত্রুপক্ষ দলের লড়াই হচ্ছে, এখানে আমি কোনো মন্তব্য করবো না। তবে আমি মনে করি যে রাজ্যপাল যদি মনে করে থাকে এই কথা যে একটা ম্যান্ডেট পাওয়া একটা সরকারি দল যাদেরকে 214 খানা সিট দিয়ে তাদেরকে রাজ্যপাল ফেলে দেবে, তাহলে আইনটা এত সোজা না, রাজ্যপালের ফেলার ক্ষমতা নেই, এইটুকু আমি আপনাকে বলবো। কেন ম্যান্ডেটটা মানুষের ম্যান্ডেট আজকে তৃণমূল কংগ্রেস বা প্রদীপ বাবুদের সাথে আছে, সেখানে রাজ্যপাল তার কনস্টিটিউশনাল রাইট যতটাই প্রয়োগ করুক না কেন সেই প্রয়োগ টিকবে না। এর আগে আপনি দেখেছেন অরবিন্দ কেজরিওয়ালের সরকারকে ফেলার জন্য রাজ্যপালকে সমস্ত তার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারকে কেড়ে নিয়ে তার উপরাজ্যপালকে দেওয়া হয়েছিল, তারপরে অরবিন্দ কেজরিওয়ালের সরকারকে কিন্তু ফেলে দেয়নি, এবং সুপ্রিম কোর্ট সেই অর্ডারও আমাদের কাছে আছে কিভাবে সুপ্রিম কোর্ট তাকে সেফগার্ড দিয়েছিল। এবং বম্বে তো আমরা দেখেছি কিভাবে রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য মামলা হয়েছিল, এবং রাত্রি 11:30 সময় অভিষেক মনু সিংভি, কপিল সিবালজি তারা 12টা অব্দি হিয়ারিং করেছিল, একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছিল কোন কোন ক্ষেত্রে রাজ্যপাল তার কনস্টিটিউশনাল যদি তার রাইটগুলোকে কাটেল করা হয় তাহলে তখনই সে মামলায় বা তাকে প্রেসিডেন্টের কাছে তাকে রাষ্ট্রপতি শাসন চাইতে হবে। আমার মনে হচ্ছে এটা যেটা আপনি বললেন আমি একমত সহমত পোষণ করি যে আজকে এই মুহূর্তে অ্যারেস্ট করার কোনো প্রয়োজন ছিল না, কেন অলরেডি চার্জশিট হয়ে গেছে। চার্জশিট হয়ে যাওয়ার অর্থ হচ্ছে ইনভেস্টিগেশন পার্ট কমপ্লিট। যখন ইনভেস্টিগেশন পার্ট কমপ্লিট সেটা অন্তত কোভিড মহামারী কেটে গেলে আমি তাদেরকে অ্যারেস্ট করা বা তাদের কোনো প্রসিডিং রান আপ করা আমি করতে পারতাম। আসলে এটা একটা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নিয়েছে, এই ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নেবে এটা তৃণমূল কংগ্রেসের বোঝা উচিত ছিল। এখন তৃণমূল কংগ্রেস তো বাচ্চা ছেলে না, যে তৃণমূল কংগ্রেস দুগ্ধপুক্ত শিশু না, তৃণমূল কংগ্রেসের নেতা এবং নেত্রীরা কেন সজাগ হলো না প্রশ্ন উঠছে। যদি আজকে সজাগ হতো তাহলে আজকে সিবিআই এর যে ভিন্ডিকটিভ অ্যাটিটিউড সেটাকে আজকে রদ করা সম্ভব হতো। রাইট, একেবারেই তাই। আমরা জানিয়ে রাখি যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি দিয়েছেন যে রাজ্যপাল অপসারণের জন্য, তিনি বলেছিলেন রাজ্যপাল তার সাংবিধানিক কর্তব্য সঠিকভাবে পালন করছেন না, সেই জন্য তাকে অপসারণ করা হোক, এই মর্মে তিনি চিঠি পেটিয়েছেন। আমাদের ওটা শেষ পর্ব হয়ে গেছে, শেষ পর্বে আমি প্রদীপ সিংকে একটি অনুরোধ করব। অনিন্দ অবশ্য বলেছেন কথাটা, সিবিআই একটা এজেন্সি হিসেবে কাজ করেছে এবং তার নর্মদাকাণ্ডের তদন্ত করছে, বারবার বলা হচ্ছে বিজেপির হাতে তামাক খাচ্ছে সিবিআই,
অর্থাৎ বিজেপি সিবিআই কে ব্যবহার করছে, এটা কি আদালতে গ্রহণযোগ্য হবে? প্রদীপ সিং কি মনে হয়? আইন যদি সবার জন্য সমান হয় এবং অপরাধীর যদি জাত ধর্ম বিচার করা নয়, তাহলে ওদেরকেও কিন্তু অ্যারেস্ট করা উচিত ছিল, এইটুকুই বললাম। কেন অ্যারেস্ট করা হলো না? ম্যাথু স্যামুয়েল কালকে এই প্রশ্নটি তুলেছেন এবং মুকুল রায় সম্পর্কে সিবিআই এর বক্তব্য হচ্ছে তার বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ নেই, কিন্তু শুভেন্দু অধিকারী সম্পর্কে তারা নীরব। এবং ম্যাথু স্যামুয়েল বলেছেন শুভেন্দু অধিকারী তার কাছে কনফেস করেছেন তিনি টাকা নিয়েছিলেন এবং তদন্তকারীদের কাছে কনফেস করেছেন, তারপর তাকে কেন অ্যারেস্ট করা হলো না সেই বিষয়টিও একটা অ্যাম্বিগুইটির মধ্যে রয়েছে। প্রদীপ সিং, বিজেপির বিরুদ্ধে এই যে আন্দোলন, আমি সিবিআই এর বিরুদ্ধে বলবো না, বিজেপির বিরুদ্ধে আন্দোলন, এটা কতটা ফলপ্রসূ হবে বলে মনে হচ্ছে? দাদা আমি আপনাকে বলি, অনিন্দ্যদা যেরকম বললেন যে আমাদের সঙ্গে যেটা ঘটেছে বিলতা বেল ডাকাত, আমরা এটা সয়ে নেব, লড়ে নেব আইন দিয়ে, ঠিক আছে। আর বাদ বাকি যে দুটো নাম নিয়ে আলোচনা করলো অনিন্দ্যদা, আমি আপনাকে কথা দিলাম ওগুলো থাক, ওগুলোর জন্য আমরাই ব্যবস্থা করব। গেল দুই নম্বর। তিন নম্বর হলো দাদা, এটা এটা বিজেপি বলে নয়, কংগ্রেস আমলেও কিন্তু সিবিআই কে তোতা পাখি বলা হয়েছিল, খাঁচায় বন্দি করে রাখা তোতা পাখি। তা বিজেপি যখন এখানে বিজেপি বলে নয়, বিজেপি তো বরঞ্চ কংগ্রেসে কিছু শিক্ষিত মানুষজন ছিলেন, তারা সামলে ব্যবহার করতেন, এরা তো এত গণ্য মূর্খ, এরা তো পড়াশুনো দেওয়া নকল সার্টিফিকেট দেওয়া, এই অমিত শাহ নরেন্দ্র মোদী, এদের তো সেইটুকু যোগ্যতাও নেই ঠিক মতো আইন কানুন পড়ার, তার জন্যই নেকেডলি ব্যবহার করতে। আলোচনা করব, তবে আপনাদের সবাইকে জানিয়ে রাখি এক্সপ্রেস অনলাইনের যে আগামীকাল বুধবার কলকাতা হাইকোর্টে নতুন করে মামলা শুরু হচ্ছে, যেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা পার্টি হবে, ওদিকে সিবিআই পার্টি হবে। অভিষেক সিংভি দিল্লি থেকে উড়ে আসছেন এই মামলা লড়ার জন্য, অতএব কলকাতা হাইকোর্টে বুধবার আমরা সেই দিকে নজর রাখবো এবং এক্সপ্রেস অনলাইনে এ বিষয়ে বিস্তারিত আপনারা জানতে পারবেন। ধন্যবাদ অনিন্দ্য, ধন্যবাদ প্রদীপ আমাদের সঙ্গে আজকের এই চমৎকার আলোচনাতে যোগ দেওয়ার জন্য। প্রত্যেককে নমস্কার জানিয়ে এক্সপ্রেস অনলাইন এখানেই শেষ করলাম, নমস্কার।